فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. وعليكم السلام ورحمة الله وبركاته. جي شمالي تبون جانجا سلين اكوريامي মাছ রাখা হারাম কিনা সম্মানিত, এখানে যে বিষয়টা আমাদেরকে বুঝতে হবে, অ্যাকোয়ারিয়ামে মাছ রাখা হারাম সাধারণ অর্থে বলা যাবে না, বরং এটা জায়েজের অন্তর্ভুক্ত হবে। বুখারী এবং মুসলিমের একটা রাওয়ায়েত যেটা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদখুলু আলাইনা ওয়ালি আখুন সাগীরুন ইউকনা আবা উমাইর ওয়া কানা লাহু নগার ইয়ালআবু বিহি ফামা তাফা দাখাল আলাইহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা ইয়াউমিন فرآه حزينا فقال ما شأنه قالوا مات نغره فقال يا أبا عمير ما فعل النغير আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিকট আসা যাওয়া করতেন, আমার একটি ছোট ভাই ছিল তাকে আমরা যে আবু উমাইর বলে ডাকতাম, আর তার একটা ছোট পাখি ছিল, এক সময় পাখিটি মারা যায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে সাক্ষাৎ করে আর তাকে দেখে যে সে অত্যন্ত দুঃখিত মন নিয়া যে আছে, মন খারাপ করে আছে, তখন জিজ্ঞেস করলো যে উমাইরের মন খারাপ কেন। তখন ঘরের লোকজন বলল যে তার ছোট পাখিটা মারা গেছে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাথে যে মিলাইয়া একটা ছন্দ আকারে বললেন, ইয়া আবা উমাইর মা ফালান নোগাইর, হে আবু উমাইর, যে নোগাইর পাখির কী হলো, ছোট পাখিটির কী হলো, অর্থাৎ মারা গেল, এটা তার সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু যে মজা করলেন। তো এই দ্বারাই বোঝা গেল যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ফালি পাখিটা ফালার পক্ষে, যদি নাকি না যায় বা হারাম হইতো, সাথে সাথে যে ফাঁকি ফালার কথা শুনলে এটা যে নিষেধ করে দিতেন। তাছাড়া আমরা জানি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলে যে একটা হাদিস, যে হাদিসটা সারমর্ম হচ্ছে একজন নেককার মহিলা বিড়াল ফেলত, বিড়াল আর তার কি দিত না খানা দিত না, একসময় সে মরে যেত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই নেককার মহিলা বিড়ালকে তার হক আদায় না করার কারণে, তাকে খানা পিনা না দেওয়ার কারণে মারা গেল, এই কারণে সে জাহান্নামে যাবে। আর একটা কুকুরকে পানি খাওয়ানোর কারণে, একটা যে অবৈধ যে কুকর্মে লিপ্ত একজন নারী, বেশ্যা নারী যাকে বলা হয়, সে জান্নাতে চলে গেল কুকুরকে যে পানি খাওয়ানোর যে কারণে। তাইলে বোঝা গেল এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর একটা হাদিসের মতো বলেন, প্রত্যেকটা প্রাণীর মধ্যে আজর আছে, অর্থাৎ প্রত্যেকটা প্রাণীকে যদি নাকি আমরা তার হক আদায় করতে পারি, তাহলে আমরা এর মধ্যে কীভাবে স্বভাব পাবো। তো এখানে যে বিষয়টা সেটা হচ্ছে হারাম জিনিস যেটা হাদিসের মধ্যে সরাসরি আছে এগুলো ফালা যাবে না, যেমন শুকর এবং কুকুর, এগুলোকে ফালা নিষেধ বলা হয়েছে হাদিসের মধ্যে। তাছাড়া যে পাখি এবং হালাল প্রাণী মাছ, এগুলা যে সৌন্দর্যের জন্য, এগুলা খেলাধুলার জন্য, এটা রাখা যাবে, এটা বিজ্ঞ ওলামা ইকরামদের ফতোয়া। তবে এতে হক আদায় করতে হবে, হক আদায় না করলে, যেমন নাকি যেই নেককার মহিলা বিলাই যে বিড়াল ফেলতে গিয়ে আসে, কী করছে, তাকে কষ্ট দিছে আর এই কারণে সে জাহান্নামে গেল, তেমনই যে অ্যাকোয়ারিয়ামে মাছ বা মনে করেন পশু পাখি আমরা যতগুলো জালাল লালন পালন করি না কেন, এদেরকে আমরা কী করতে হবে, যে হক আদায় করতে হবে, তাদের যে খানাপিনের প্রতি আমাদের যথেষ্ট নজরদারি করতে হবে, যাতে করে কষ্ট না হয়, যদি এদের আমাদের অবহেলার কারণে তাদের কষ্ট হয়, এটা হারামের গুণা হবে। বাকি কথা হচ্ছে অ্যাকোয়ারিয়ামে মাছ ফালা, তার এরকম যে হক আদায় করা এটা বৈধ, এবং যে যদি নাকি কেউ এটা আনন্দ বা মনে করেন যে সুন্দর জন্য রাখে, এটা না তাই হওয়ার কোনো কারণ নাই। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। বাকি আলম ইসাফ, সালাম আলাইকুম।